আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার হলো ফুল, তা 30 টাকার কেনা ফুল হোক বা মাটি থেকে কুড়ানো গাছ থেকে পড়ে যাওয়া ফুল হোক, ফুল তো ফুল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটি অফিসিয়ালে, আরো একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, আমিও খুব ভালো আছি। সবাইকে হ্যাপি রোজ ডে। রোজ দেয়নি আমার, রোজ পাওয়া যাচ্ছে বলে পাওয়া যাচ্ছে না, বাড়িতে এসে বলছে রোজ পাওয়া যাচ্ছে না, দেখা যাক পাওয়া যায় নাকি। চলো সেই জন্য একটু বেরোচ্ছি, চলো যাওয়া যাক কোথায় যাচ্ছে। হেই, কেমন আছো তুমি? ভালো আছো? ও পশু, এই সারা দিয়েছে তোমাকে, হ্যাপি রোজ ডে পশু, হ্যাপি রোজ ডে। এত বড় দুনিয়াতে নাই কোথাও রোজ পাওয়া যাচ্ছে, এটা বিশ্বাস করা যায়? ওই দেখো আমার জন্য রোজ কিনতে গেছে, দেখতে পাচ্ছ? ওই দেখো কি সুন্দর করে বানিয়েছে, আমি দেখে নিয়েছি, ওটা আমার জন্যই রোজ। আমি কিছু দেবো না, ওর কাছ থেকে নেবো রোজ, আমি দেবো না। দেখো ম্যাডাম, সো গাইস দেখতেই পাচ্ছ আমি এখন রোজ কিনতে গেছি রাজের জন্য। আজকে তো রোজ দিয়ে, তো রোজ তো দিতেই হবে তাই না বলো? তাই আমি রোজ কিনতে চলে গেছি। আর এই দিদাটার দোকানের রোজগুলো ভীষণই সুন্দর, কারণ সবে এনেছে আর সকাল সকালই বেরিয়েছে বলে তাই খুব সুন্দর রোজগুলো। তাই বললাম দুটো রোজ দিয়ে ওই সাদা সাদা ফুলগুলো দিয়ে দিয়ে সুন্দর করে বেঁধে দিতে। আজকে এই ভিডিওটা করছিলাম আমি সত্যিই জানি না, পরে দেখলাম। আর দেখতে পাচ্ছি না গোলাপ কোথায় কে জান, এলো হাত নাড়া দিতে দিতে নিসনি। দেখতেই পেলো রোজ কিনলো, বাট মার হাতে আর দেখতে পেলাম না, কে জানে কোথায় লুকিয়ে রেখেছে নাকি কেনেনি, কিছুই বুঝতে পারছি না। তো এখন যাওয়া যাক, এত না বকে চলো যাওয়া যাক। হেই গাইস দেখো একটা সুন্দর জায়গায় এসেছি, খুব সুন্দর জায়গাটা, এই রাস্তাটা আমার ভীষণ পছন্দের। আর কোথায় দাঁড়ালো দেখো, মাটি কাটার কাছে জায়গাটা খুব সুন্দর জায়গা, নিজেও কেনেনি জানা বলে এখানে, এখানে পাওয়া যায় জানে, আর এখানে রোজ পাওয়া যায়। গোলাপ আর রোজ আলাদা নাকি, কি বলবো, রোজ দে কত গোলাপ হয়েছে, কি বড় গোলাপটা। ওই ওইখানে দাঁড়া, খালের পাড়, খালের পাড় হোক, এটা কিন্তু খুব সুন্দর জায়গা, বন্ধ করে দিয়েছে দেখো। আমার রোজটা দে, কত সুন্দর জায়গায় এসছি। জেসিবিটা তো আমি দিয়েছিলাম আজকে, এই দেখো ম্যাডাম বসে আছে, কোথায় রোজটা লুকিয়ে রেখেছে দেখো, এই যাওয়ার ফাঁকগুলো দেখা যাচ্ছে। আমি বললাম ওই জেসিবিটা দিয়ে দেবো, রোজ নেই তো কি ওই জেসিবিটা, ওটা তো গোলাপের মতো নিয়েছে গাড়িটা দেখতে। হেই গাইস চলে এসেছি রোজ নিয়ে, রোজটা দেখো, এই নাও হ্যাপি রোজ ডে, হ্যাপি রোজ ডে। আর আমাকে থ্যাংক ইউ কিনে নি, কিনতে গেল দেখলাম, তারপর অন্যদিকে মুখটা ঘুরেছে। আমি বলেছিলাম যে তুই আগে যা, আমি বললাম যে তুই আগে যা, কি করতে গেল তাহলে? আমি দেখতে গেছি, নিজের রাস্তা নিয়ে নিল কপাত করে, দেখা গেল চলে টাটা। তাহলে এই রোজটা নিয়ে আমি চলে যাই, ওটা মেরে মেরে সব দিয়েছে, সব দিয়েছে আমার, ব্যাগে ঢুকিয়ে নিয়েছে ওখান দিয়ে, ব্যাগ নিয়ে গেছিল, এটা আমি নিয়ে চলে যাই। তাই জন্য চুপ করে আছে, আমি বলছি ওখানে রোজ পাবি না, নেবে তুই একটা নে না, নিবি এ দে হ্যাপি রোজ।
হ্যাপি রোজ ডে সবাইকে হ্যাপি রোজ ডে বুলিয়ে দাও দুটো তোর ফুল কত ফুল দূরে আমি নিয়ে নি না তোর না রোস্টে দেখা এদিকে দেখা আমার রোজ তোমাদেরকেও হ্যাপি রোজ ডে আর আজকে কে কে রোজ ডে পালন করছি সবাই জানিও আমরাও তো পালন করি খুব সুন্দর গোলাপ বেলে না আমার কি ভালো যে লাগে তাহলে একটা গোলাপ বোলার সঙ্গে বিয়ে দেবো না 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 এইসব কি কথা তোর গোলাপ তার বাড়িতে অনেক গোলাপ থাকবে সেটা বলিনি মানে যার সাথেই থাকি না কেন সে একটু একটু গোলাপ দেবে যার সাথে থাকি না মানে যাকে বিয়ে করবো সেটাই বলছি সেই গোলাপ দিলে হবে অত গোলাপ বাগান আমার চাই না আর গোলাপ কাকু আমার চাই না ভালো লাগছে খুব সুন্দর হয়েছে সো গাইস আমাদের গোলাপ দেওয়া দেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ আর এখানে আমাদের বাড়ির এখানে বাড়ির পরশির তলায় তো কাকুর দোকানে পরোটা খেতে এসেছি দেখতেই পাচ্ছ এই কাকুটার দোকানে পরোটা দারুণ করে আর ঘুগনিও দারুণ করে আর প্রায় দু তিন মাস পরে খুললো তো চলো পরোটা খাওয়া যাক তারপরে আসছি সো গাইস দেখো রোজ ডেতে আমি রোজ পেয়েছি কত সুন্দর কি সুন্দর বেঁধে দিয়েছে দেখো আমার বিশেষ করে রোজের সাথে এইগুলো দিলে বেশ ভালো লাগে খুব সুন্দর লাগে আমার খুব পছন্দ হয়েছে রোজটা রোজ তো আমার ভীষণই পছন্দের একটা ফুল কি বলবো মানে একে নিয়েই আজকে সারা দিন থাকি আজকের কে কে রোজ ডে পালন করছে সবাই জানিও আমরা প্রতি বছর পালন করি এই রোজ ডে জানি অনেকের কাছে এটা হাসি ঠাট্টা হাস্যকর মনে হয় বাট আমাদের কাছে আমরা এগুলো পালন করি আমাদের ভালো লাগে আমরা খুব আনন্দ পাই সবথেকে বড় কথা ভীষণ ভালো লাগে এগুলো বেশ ছোটোখাটো এইসব জিনিসগুলো না করতে ভীষণ ভালো লাগে ছোটো মানে রোজ দেব তারপর টেডি দেব তারপরে যেগুলো ডেগুলো আছে সব দেব পালন করব সব ডেগুলো বেশ ভালো লাগে এটা অনেকের কাছে হাসি ঠাট্টা করে বাট আমার এগুলো ভালো লাগে না আমরা পালন করি প্রতি বছরের মতন আর বিয়ের পরও এগুলো করব পালন করব সো তোমরা কে কে কাকে রোজ দিচ্ছ জানাবে আর আমার রোজ তো দেখতেই পাচ্ছে এই যে তোমাদের জন্য হ্যাপি রোজ ডে এভরি ওয়ান সো আমি এখন বাড়ি চলে এসেছি একবারে পরোটা ফরোটা খেয়ে বেরিয়েছি আর আজকের অনেকদিন পর কাকু খুললো মানে এই দোকানে ছাড়া আমরা পরোটা খাই না কোনো জায়গায় এই কাকু ভীষণই ভালো করে তো একবার পরোটা পরোটা খেয়ে বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ আর কত তাড়াতাড়ি আজকে উঠেছি তো দেখতেই পেলে রোজের জন্য রোজ পাবো বলে যাই হোক আমার ভিডিওটা আজকের ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পরের আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে সবাই ভালো থেকো টাটা